পলার ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আলোচনা সভায় দুঃখ প্রকাশ করেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা জাতীয় জাদুঘর আয়োজনে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকব মুজামে হক বলেন বাঙালির সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা দেশের জাতীয় আন্তর্জাতিক নানান দিবসের স্বীকৃতি থাকলেও মুক্তিযোদ্ধা দিবসের স্বীকৃতি না থাকায় দায় স্বীকার করেন তিনি তবে তিনি আশা প্রকাশ করেন বলেন অদূর ভবিষ্যতে পহলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া বক্তব্য রাখেন